আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক রেস্টুরেন্টের মতো করে ফ্রোজেন পদ্ধতি সহ ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে কি কি উপকরণ লাগবে, আসুন রেসিপিটি আমরা সবাই দেখে নিই। চারটি বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে আঙ্গুলের মতো মোটা মোটা করে কেটে নিয়েছি, ঠিক এরকম। সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর আমাদের প্রয়োজন হবে ভাজার জন্য সয়াবিন তেল। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শুরু করি। আলুগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আলুগুলো ধুয়ে নিব। তার জন্য আলুগুলো ধুয়ে আমি আরেকটি বলে উঠিয়ে নিচ্ছি। আলু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর আলুগুলো একটু বয়েল করার জন্য আমি চুলা চলে যাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন পানি কত পরিষ্কার, তার মানে একটু আলুর যে একটা কষ থাকে সেই কষ কিন্তু নেই। আলু ভাপ দেওয়ার জন্য মানে বয়েল করার জন্য আমি চুলা চলে যাচ্ছি। মিডিয়াম হাই একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে রেখেছি। পানি বলক চলে এসেছে, এর মধ্যে দিয়ে দিব আমি আলুগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 2 মিনিটের মতো আমরা আলুগুলো বয়েল করব। একটু নেড়ে দিচ্ছি সব দিক থেকে যেন ঠিকঠাকভাবে হয়। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো পানি ঝরিয়ে নিচ্ছি। 2 মিনিটের বেশি আলুগুলো বয়েল করা যাবে না, তার আগে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আলুগুলো আমি পানি ঝরিয়ে তারপর কিচেন টিস্যুর উপরে বিছিয়ে ফ্যানের বাতাসে আলুগুলোর পানি আমি শুকিয়ে নিয়েছি। এখন আবার এই আলুগুলো একটু ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। আর আলুর মধ্যে যে পানি নেই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, চুলায় মিডিয়াম হাই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তেল কুসুম গরম হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে আমি আলু। তেল কুসুম গরম হয়ে গিয়েছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে যে নিয়েছি। আমি দুবারে ভেজে নিব, একবারে না। এখন এই কেটে রাখা আলুগুলো আমি প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন এই আলুগুলো আমি উঠে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আমি আলুগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম,
30 মিনিট পরে আমি ডিপ ফ্রিজ থেকে আলুগুলো বের করে নিয়েছি। এই আলুগুলো আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি। যতটুকু আমার একদিনের প্রয়োজন হবে ঠিক ততটুকু। খেয়াল রাখতে হবে কোনো রকম বাতাস যেন না থাকে। আর আপনারা চাইলে এয়ার টাইট কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন। আর এই যে এখানে এখানে আমি রেখেছিলাম আগেই, এগুলো তিন দিন আগে আমি করেছি, আমার প্রয়োজন মতো আমি এখানে রেখেছি। আপনারা চাইলে এইভাবে করে প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমরা যদি এভাবে সংরক্ষণ করি তখন আমাদের যখন ইচ্ছে তখনই কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবো। এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি যে কিছুক্ষণ আগে আলুগুলো ভেজেছিলাম সেই তেলেই আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। মিডিয়াম হাই আমি প্যানে তেল গরম হতে দিয়েছি, এর মধ্যে আমি অল্প অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই ছেড়ে দিচ্ছি। একসাথে যদি ছেড়ে দিই সেক্ষেত্রে দেখা যাবে কোনোটা আমার ফ্রেঞ্চ ফ্রাই ভেঙে যাবে, আবার কোনোটা হবে আবার কোনোটা হবে না। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। আলুগুলো কাটার সময় কিন্তু খেয়াল রাখবেন যে সবগুলো আলুর সাইজ যেন একই রকম থাকে। যদি একটু চিকন থাকে ও সেই আলুর পিস কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু মোটা হলে কিন্তু সেই আলুর পিসগুলো হতে একটু দেরি হবে। আমার বাচ্চাদের এই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাইয়ের সাথে অনেক পছন্দ। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো চিকেনের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো আমরা এইভাবে করে একটু নেড়ে তারপরে ভেজে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে আমি যে এখন যেগুলো করেছি সেইগুলো আমি ভেজে নিচ্ছি। আমি যে ডিপ ফ্রিজ থেকে বের করেছি সেগুলো আমি ভেজে দেখাচ্ছি। আমরা এই আলুগুলোকে প্রায় এর আগে দুইবার তো একবার বয়েল করলাম, একবার ফ্রাই করলাম, এখন তো পুরোপুরি করে নিলাম। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি যে বাড়তি তেল আছে তেলটা যেন ঝরে যায়। এই যে আমি যে ডিপ ফ্রিজ থেকে বের করেছি সরাসরি, আগে থেকে বের করে রাখতে হবে না, আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিব আর আমরা অল্প অল্প করে ভেজে নিব। আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে কালো গোলমরিচ আর একটু লবণ মিশিয়ে এর মধ্যে আমি হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো গোলমরিচের বদলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন। এখন অল্প করে হাতের মাধ্যমে এভাবে করে ছিটিয়ে দিচ্ছি। এতে করে আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ভালোভাবে মিশে যাবে। একটু এইভাবে করে ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। বাস তৈরি হয়ে গেল। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কীভাবে আমি বাসায় পরিবেশন করে থাকি। আমি ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করেছি গ্রিন চিলি সস। এই গ্রিন চিলি সস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে বার্গার সস আর টমেটো সস, টমেটো সসও আমার এই বাঙালি রান্নার রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর বার্গার সস আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে পেটুক ডিশ, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এই সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হোল্ডার আমি কিনেছি বেকিং নিডস অ্যান্ড টুলস পেজ থেকে। আমি এই পেজের লিংক আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই পেজে আরও সুন্দর সুন্দর প্রোডাক্টস আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার ফ্রেঞ্চ ফ্রাই সবচেয়ে পছন্দ বার্গার সসের সঙ্গে, আমি একটু খেয়েও দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর, ভিতরটা বাইরে থেকে ক্রিস্পি মনে হলো, ভিতরটা কিন্তু অনেকটা সফট। আপনারা এভাবে করে আমার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।